বিশাল গড় হাতিব হাপাং টাকবিদিক বুকহাক্তি চে নেমুগো অংখরথানি ফাল নো খুমরু সাকব ক্রাক ইয়াপ্রি মামলা ফিনকা হাপাং বিশাল গড় হাতিনি ক্রং ক্রং ফাল নক রগ চে নাইথিনি খুমরি ফাল নক মানজাখা চায়া লামাতে বানিয়া খাইতামনি কক নিচি ছাই রাংনি সিলাই গবাং মা গুটকা এবা হাদা রমখা হাপাংনি টাকবিদিক টাংফাং রক সবাইমাংখা বকা বিশাল গড় বকাকস্তে টাকবিদিক লিগাল মেট্রোলজি চামুং টাকবেদেক সাকাম টাকবেদেক রেভিনিউ টাকবেদেক জিএসটি টাকবেদেক টাকফাং ওজন টাকবেদেক টাকফাং তাতাম টাকবেদেক টাকফাং আদং রক ফাসালনি দিপুর দামনিশিক তামনি জোরাব বিশালগড় নিউ মার্কেট তলাও টংমা হাতিনি ক্রং ক্রং ফাল নক রগ চিনি নেখা তলানি ফাল নক রগ খাতিজা গবাংমা চিনি জিএসটি নি বিল খবৈ গুবুন শৈলিয়া রকনি ঠিক ঠাক গ্রী মানজাখা হাইনি বাকি খুমরি ফাল নক সাকব ক্রাং সেলাই ক্রাক ইয়াপ্রি ফিনকা হাপাংনি টাকবেদেক রক আশুক সিমি হাপাংনি বেখাক্তি খক নুই চি সাই নিসলাই গবাংমা সাদা মানখা আশুক সিমিয়া খক বা সাই রং মরংনি কেরি বেগ বো হানি রমখা ফাইনেন্সিয়াল বিশালগড় হাতি ও চয়াবই হাপানের বেখাক্তি অব হাইকেন টাকবেদেক বেখাক্তি ক্রাক ইয়াপ্রি সেজনাই তেই চে নেমু অংখরজনাই হিনে সাকা ডিসিএম প্রসেনজি দাস। আজকে আমরা বিশালগড় মহকুমা প্রশাসনের তরফ থেকে বিশালগড় বাজার নিউ মার্কেট এবং বিশালগড় নিচের বাজার যেটা বলে সেখানে আমরা ভিজিট করি। আমরা বিভিন্ন আধিকারিক এখানে আছে, আমরা সবাই মিলে এই রেট সংগঠিত করি। এখানে আমাদের সুপারিনটেনডেন্ট ট্যাক্স, আমাদের এসডিসি ফুড, আমাদের লিগেল মেট্রোলজি, আমাদের ফুড সেফটি অফিসার, আমাদের হেলথ অফিসার, তো সবাই মিলে আমরা এবং আমাদের বিএমসির যে প্রতিনিধিরা আছে সবাই মিলে আমরা আজকে এই রেটটা সংগঠিত করি। এখানে মূলত আমরা বিভিন্ন সময়ে আজকে বিভিন্ন দিনে আমরা এই রেটগুলোতে আমরা তাদেরকে ব্যবসায়ীদেরকে বারবার অনুরোধ করি যে আপনারা সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যাগ ইউজ করবেন না। তো তার মধ্যেও আমরা যতগুলো পেয়েছি, যে যে দোকানে পেয়েছি সবগুলো আমরা নিয়ে এসেছি। পাশাপাশি আমরা এখানে আমরা বিভিন্ন দোকানে যেমন চিনির মজুদ দেখি এবং চিনির যেগুলো আমরা জিএসটি আছে সেই জিএসটি এবং সেল ট্যাক্সের যে সুপারিনটেন্ডেন্ট আছে উনিও এগুলো আধিকারিক দেখেছে। দেখার পরে চারটা দোকানের অসম্মতি পাওয়া গেছে, কাগজপত্র আমরা সিজ করেছি, সেগুলো আমরা পোর্টালে দেখে আমরা তাদের আইনগত ব্যবস্থা করব অ্যাজ পার রুলস অনুযায়ী। কোন কোন জায়গায় করানো হয়েছে? এটা আমরা এখানে করেছি নিউ মার্কেট এবং ভিতর বাজার। বিশালগড়ের নিচের বাজার দেখলাম স্যার অবৈধভাবে বহু চিনি মানে গোডাউন ভর্তি রয়েছে, স্যার এই ব্যাপারে কি? এগুলো নিয়ে আমরা অলরেডি আমরা তো প্রত্যেক ব্যবসায়ীদের কাছে তাদের স্টক রেজিস্টার পেয়েছি, তারা কত নিয়ে এসছে, তারা কেউ আমাদেরকে কাঁচা মানে পারমানেন্ট কোনো রেজিস্টার দেখাতে পারেনি। আমরা প্রথমত আজকের দিনে আমরা সবাইকে বলে এসি, নেক্সট টাইম আমরা যদি ভিজিট করবো স্টক রয়েছে যে আমরা তাদের স্টক রেজিস্টার যদি না পাই, তারা কত থেকে কোন থেকে আউটফ্লো এবং ইনফ্লো যদি না দেখাতে পারে, তাহলে আমরা অ্যাজ পার প্রভিশন অনুযায়ী তাদেরকে আমরা ব্যবস্থা করবো, সেটা আমরা বলে এসেছি। আমরা এখানে টোটালি এখানে ইয়েতে চারটা কেস এই আমরা লিগেল মেট্রোলজি আন্ডারে দুটার কেস রেজিস্টার হয়েছে, আর জিএসটি নিয়ে এসে আমরা চারটা অসঙ্গতি কাগজপত্রে পেয়েছি, এগুলো আমরা পোর্টালে দেখে আমরা তারপর অ্যাজ পার প্রভিশনের ব্যবস্থা নেব। ফাইন কি স্পট ফাইন করা হয়েছে? না, স্পট ফাইন আজকে আমরা করিনি, আমরা লিগেল মেট্রোলজি আমরা স্পট ফাইন করিনি, স্পট ফাইন করিনি আমরা। আর তাছাড়া আমরা পাশাপাশি যে মিষ্টির দোকানে আইন হাইজিনিক কন্ডিশন আমরা বরাবরই করে আসছি, কিছু কিছু ভিতর নিউ মার্কেটে দেখেছি কিছু কিছু দোকান ভালোই করেছে, যেগুলো আমরা বারবার অনুরোধ করছি যে এগুলো ঠিকভাবে মেনটেন করার জন্য, প্রতিনিয়ত করার জন্য। তারপরে আমরা ফুডের যে বিভিন্ন ইনগ্রেডিয়েন্টস আছে, আমরা যে পেঁয়াজ রসুন নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলোকে ভিজিট করি, সেগুলোকে মূল্য নিয়ন্ত্রণের জন্য ডিসপ্লে করে রাখার জন্য আমরা বলে এসেছি। তারা কেউ রেখেছে, কেউ রাখেনি, যাদের রাখেনি আমরা নেক্সট বলেছি আমরা আজকাল আইন অনুযায়ী তাদেরকে আমরা ফাইন করবো নেক্সট টাইম আসতে যদি না রাখে। তারপরে আমরা এখানে ইয়েতে গেলাম বিভিন্ন গুটকা এবং পান পারাক যেগুলো জিনিসগুলো যেগুলো অবৈধভাবে তারা ডিসপ্লে করে রেখেছে সেগুলো আমরা সিজ বাজারতে করে এনেছি। এখন এগুলো আমরা তাদেরকে প্রশাসনের কাছে বলে এসেছি বারবার তাদেরকে যাতে না রাখার জন্য। আর তাছাড়া আমরা এই মিডিয়ার মাধ্যমে আপনাদের মাধ্যমে সবাই বিশালগড় জনগণকে বলতে চাইছি সবাই যাতে এই রুলগুলো মেনটেন করে, তবে আমরা এই সুন্দরভাবে এই এটা করতে পারবো।